আসসালামু আলাইকুম। আমি তোমাদের লাস্ট ক্লাসগুলোতে দেখাচ্ছিলাম হচ্ছে গিয়ে আলোক সমাণুর দুইটা এক্সাম্পল। এখানে এখান থেকে শুরু হবে পার্ট টুতে। বলছিলাম যে একটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাল্যাকটিক অ্যাসিড। ডিল্যাকটিক অ্যাসিড ছিল হচ্ছে গিয়ে যদি হাইড্রোক্সিল মূলকটা ডান দিকে থাকে ল্যাকটিক অ্যাসিডের, বিজ্ঞানীরা এই যৌগটাকে অ্যানালাইসিস করে তার ভিতর দিয়ে আলো পাস করে দেখলো এটা এক সমতুল্য এক বর্ণে আলোকে ডান দিকে বাকি দিয়েছে, সে ডিল্যাকটিক অ্যাসিড, আর সে হচ্ছে কি এল ল্যাকটিক অ্যাসিড কজ সে বাম দিকে। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, এল মানে হচ্ছে ল্যাভোরোটেটরি। বিজ্ঞানীরা দেখলো যে ডান দিকে বাকিয়ে দেয় এটা প্রায় প্লাস 2.25 ডিগ্রি কোণে ডান দিকে বাকিয়ে দেয়, মানে যে এক সমতলীয় এক বর্ণী আলোটা এই ডিল্যাকটিক অ্যাসিডের মাঝখান দিয়ে বিজ্ঞানীরা পাস করে ওটা 2.25 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটা ডান দিকে বেঁকে যায়। সেমভাবে আর এক সমতুল্য এক বর্ণীয় আলো কিন্তু আমি পার্ট ওয়ানে তোমাদের ডিটেলস বুঝিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নাও যারা এটা প্রথম পেয়েছো আর কি। আর অ্যাল্যাকটিক অ্যাসিড যেটা, এটা দেখলো বিজ্ঞানীরা যে মাইনাস 2.25 ডিগ্রি, তার মানে হচ্ছে গিয়ে সে বাম দিকে আলোটাকে বাকিয়ে দেয় 2.25 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে একটু খেয়াল করে দেখো তো একটা মজার জিনিস, যে এখন তোমাকে যদি আমি বলি যে ডিল্যাকটিক অ্যাসিডের সাথে তুমি অ্যাল্যাকটিক অ্যাসিড মেশাও, অবশ্যই ডিল্যাকটিক অ্যাসিড যদি তুমি এক মোলার নাও অ্যাল্যাকটিক অ্যাসিডও তুমি এক মোলার নিবা। বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডিল্যাকটিক অ্যাসিড যত মোলার নেবে অ্যাল্যাকটিক অ্যাসিড তত মোলারে নিবে। যদি ব্যাপারটা এমন হয় যে দুটোই সমমোলার হয়, ডিল্যাকটিক অ্যাসিড যে পরিমাণ অ্যাল্যাকটিক অ্যাসিড সেই পরিমাণই তুমি নিয়ে যদি মিশাও বা কোথাও একটা মিশ্রণ তৈরি করো, সাপোজ এখানে ডিল্যাকটিক অ্যাসিড অ্যাল্যাকটিক অ্যাসিড দুইটাই নিলা, নেওয়ার পর এটার ভিতর দিয়ে যদি এক বর্ণে এক সমতুল্য আলো পাস করো, ঠিক তুমি যেভাবে শার্প লাইটটা পাস করবা ক্লাউডিয়া পেয়ারেন্সটা ঠিক ওইভাবেই বের হয়ে যাবে। এটা ডান দিকেও একটু বাঁকলো না বাম দিকেও একটু বাঁকলো না, ব্যাপারটা কী হইলো এটা প্লাস 2.25 এটা মাইনাস 2.25, সে ডান দিকে 2.25 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায়। দুইটার মানে কিন্তু ঘূর্ণনের মানটাই কিন্তু সেম, বাট সাইনটা ভিন্ন। কেন সাইনটা ভিন্ন? কারণ তাদের দিকটা ভিন্ন, এই সাইনটা দ্বারা দিকটা বোঝায়। 2.25 ডিগ্রি মাইনাস 2.25 ডিগ্রি আলটিমেটলি দুইটার মিশ্রণের ফলে যে দ্রবণটা তুমি তৈরি করবো অবশ্যই সমমোলার। যদি এটা দুই মোলার এটা এক মোলার নাও তাহলে কিন্তু হবে না, সমমোলারের যে মিশ্রণটা তৈরি করলা এই মিশ্রণের কোনো আলোক সক্রিয়তা থাকবে না, তার মানে সে আলোকে ডান দিকেও বাঁকাবে না বাম দিকেও বাঁকাবে না। সো এই যে মিশ্রণটা তুমি তৈরি করলা এই মিশ্রণটার নাম হচ্ছে গিয়ে রেজিমিক মিশ্রণ। আমি বলেছিলাম আমার সমানুতার এই অংশটা যদি তুমি দেখো এই টপিক সম্পর্কে জানতে পারবা এবং এগুলো মোর এনাফ তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তীতে আমি যখন সৃজনশীল সলভের ক্লাসগুলো নেই সাধারণত আমি ওই সময়গুলোতে দেখবা এই জিনিসগুলোই আমি পড়াবো। এই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আমার একটা লেকচারের সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, যেখানেই আমি পার্ট ওয়ান পার্ট টু দিছি তুমি বুঝে নেবা যে পার্ট টু এর শেষ অংশটার সাথে পার্ট টু এর প্রথম অংশটা তোমার লাগবেই ইন্টারলিঙ্কড একটা আরেকটার সাথে। তো এটা হচ্ছে রেজিমিক মিশ্রণ। রেজিমিক মিশ্রণ কী? তাহলে সংজ্ঞাটা যদি আসে পরীক্ষায় লিখবা যে সমমোলার, অবশ্যই সমমোলার ডি সমানু এবং এল সমানু, সমমোলার ডি এবং এল সমানুর যৌগের মিশ্রণের ফলে যেই দ্রবণ তৈরি হয় যার আলোক সক্রিয়তা অনুপস্থিত তাকে রেজিমিক মিশ্রণ বলে। এবার খেয়াল করো এটা ডিল্যাকটিক অ্যাসিড ছিল তাই না, ডি সমানু ছিল তার মানে সে ডান দিকে বাঁকায়, এল সমানু বা ল্যাভোরেটরি সে বাম দিকে বাঁকায়। এবং এই তারা দুজন আমি বলছিলাম যে দর্পণে একটা আরেকটা প্রতিবিম্ব, দর্পণে একটা আরেকটা প্রতিবিম্ব, কজ ডানটা বাম বামটা ডান দিকে চলে গেল না, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও ডান হাত বাম বাম হাত ডান হয়ে যায়, ব্যাপারটা এরকম। তো তোমার হচ্ছে গিয়ে তারা দর্পণে প্রতিবিম্ব কিন্তু একটা আরেকটার উপর উপস্থাপন করতে পারবে না। এটাকে আয়না যদি আমি এটার উপরে বসাই দিই তাহলে কি হইল? অবশ্যই হইল না। আয়নার যে মানুষটা তোমার সামনে দাঁড়ায় আছে, যার ডান হাত তোমার বাম হাত, যার বাম হাত তোমার ডান হাত, ব্যাপারটা ওকে আয়না তোমার উপরে বসাই দিলে কিন্তু মিলবে না, ওকে আয়না ঘুরাইয়া তোমার উপরে বসাইতে হবে, তাই না ব্যাপারটা? সো তারা পরস্পর অউপস্থাপনীয়, একটা আরেকটার উপর বসানো যাবে না, বাট তারা পরস্পর কিন্তু দর্পণে প্রতিবিম্ব হয়।
এবং সে যত ডিগ্রি অ্যাঙ্গেলে, যেহেতু যোগ একই সমানও তাই না, সে যত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে গিয়ে আলোটাকে ডান দিকে বাঁকায় সে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটাকে বাম দিকে বাঁকায়। তো পার্ট থ্রিতে আমরা ডিটেলস পরবর্তী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।